আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে বলবো গরমের সেরা বৃষ্টি ফুল যেগুলো পুরো গরম জুড়েই আপনার বাগানে ফুটে থাকবে তো প্রথমে যেটা আসে সেটা বেলি এটা শুধু ফুটবেই না এখেন এখান তো অনেক সুন্দর গন্ধ ছড়ায় সেটা আপনারা সবাই জানেন গরমে কিন্তু আপনারা বেলি ফুলটা বাগানে রাখতে পারেন এবং এর পরে আসে জুই এটা থেকেও কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয় এটাও আপনারা গরমকালে লাগাতে পারেন এবং টগর পরে আসে যেটা মিনি টগর আমরা চাইনিজ টগরও রাখি সারা বছরই আসে দু একটা দু একটা করে এবং আমরা দেশি টগরও রাখতে পারি টবে এটা কিন্তু গরমে খুব সুন্দর ফুল দেয় এবং এর পরে জবা জবা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই সবাই জানেন অনেকের প্রিয় ফুল হয়তো হতে পারে তো এই জবার অনেক রকম রঙের জবা এই বাংলাদেশ বা ইন্ডিয়াতে পাওয়া যায় হ্যাঁ তো যারা জবা করতে যাচ্ছ করতে পারো এবং আমি বলবো যে চার পাঁচ রকমের ফুল লে টপ একসাথে যদি রেখে কোনো কর্নারে রাখা হয় তাহলে পুরো গরম জুড়েই কিন্তু খুবই সুন্দর একটি দৃশ্য তুমি দেখতে পাবে এবং গাঁদা হ্যাঁ আসলে গাঁদা ফুলটা গরমকালেও হয় কিন্তু সেই ধরনের গাঁদা ফুল অনেক সময় দেখা যায় যে নার্সারিতেই থেকে যায় তো সেই গাঁদা ফুলের কিছু কিছু জাত আছে যেগুলো নার্সারিতে হয় সেগুলো কিন্তু তোমরা নার্সারি থেকেও নিয়ে আসতে পারো গরমেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এই গাঁদা ফুলটা থাকে এবং তারপরে চলে আসে নয়ন তারা যেটা দেখে চিনতে পারছ সব অনেকের হয়তো প্রিয় ফুল এটা তো এই ফুলেরও অনেকগুলো জাত একসাথে যদি এই গরমে লাগানো যায় তাহলে পুরো গরমেই খুব ভালো ফুল দেয়রা এরপরে কাঠগোলাপ আমরা অনেক বড় বড় গাছের কাঠগোলাপ দেখেছি তো এই টবেও কিন্তু আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের কাঠগোলাপটা করতে পারি এবং এটা কিন্তু পুরো টব জুড়ে খুব সুন্দর ফুল দেয় এবং অনেক বাগানের আমি নিজে দেখেছি যে কাঠগোলাপ ওনারা খুব সুন্দর করে ফোটায় এরপরে যেটা আছে সেটা অ্যালোমন্ডা হলুদ প্রিয় ভাই বোনদের জন্য বলছি এবং যারা বাগান করেন তারা তো রাখতেই পারেন অনেক সুন্দর ফুল হয় যেটা দেখতে পাচ্ছেন যে টবের মধ্যে অনেকটাই হয়েছে আপনারাও এটা করতে পারেন এবং এরপরে সূর্যমুখী সূর্যমুখীটা কিন্তু বাগানেও চাষ হয় এবং টবেও কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে এইভাবে যদি আপনি অ্যারেঞ্জমেন্ট করেন তাহলে কিন্তু খুব সুন্দর টবে আপনি সূর্যমুখী পেয়ে যাবেন এর পরের গাছটি হলো কসমস যেটা নার্সারিতে গেলেই আর কি মনে হয় যে প্রথম আকর্ষণটা বা নজর কারে কিন্তু এই কসমসটি আপনারা এই কসমসও গরমে লাগাতে পারবেন এবং পরে হচ্ছে পিটুনিয়া খুবই সুন্দর একটি গাছ শীতের মাঝামাঝি থেকে কিন্তু গরমের অনেক কয়েক মাস পর্যন্তই পিটুনিয়া ধরে আপনারা কিন্তু অনেক রকম পিটুনিয়া এইভাবে গরমেও রাখতে পারেন এবং এরপরে হলো জিনিয়া এটা নতুন বাংলাদেশে হচ্ছে এবার অনেক আগে থেকেই হয় আসলে খুব কম মানুষই করছেন কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে এই জিনিয়াটাও কিন্তু গরমের সময় করতে পারবেন এবং এর হলো কেনা লিলি বা কলাবতী অনেকে বলেন এরকম স্টিকের মতন হয়ে থাকে এটাও কিন্তু খুব ভালোভাবে আপনারা গরমকালে করতে পারবেন এটা কিন্তু আসলে সময় থেকেই এটা ফোটে এবং এরপরে হচ্ছে বাগান বিলাস অনেকে কিন্তু গেটফুল হিসেবে বলেন আমি টবে কিভাবে করতে হয় সেটার কিছু আমি ছবি দিয়ে দিচ্ছি অনেকে বনসাই হিসেবেও করেন এই বাগান বিলাস গাছগুলো অনেকে গেট ফুলও যেই বলছেন তো এটাও আপনারা গরমকালে করতে পারবেন খুব সুন্দর হয় এই ফুলগুলো এবং এর এরপরে হলো রেন লিলি আসলে লিলির যে গাছগুলো আছে সবগুলো কিন্তু কাল থেকে ধরা শুরু করে আপনারা টবে এভাবে অনেক রকম লিলি একসাথে রেখেও গরমকালে করতে পারেন এরপরে রঙ্গন যেটা সবাই বুঝবেন জঙ্গল ফ্লেমও বলা হয় যেটাকে একেবারে সারা বছর অনেকে না ধরলে পারেও কিন্তু এই গরমকালে খুব সুন্দরভাবে ধরে এবং শীতকালেও সময় সময় ধরে থাকে হাসনা হেনা জানেনই তো যে রাতের বেলা ফোটে এবং প্রচণ্ড রকম সুগন্ধ থাকে আশেপাশে সুগন্ধ ছড়ায় তো এই হাসনা হেঁটাও কিন্তু আপনি এই গরমে করতে পারবেন এবং অপরাজিতা অনেক রকম কালার আছে অপরাজিতার আপনার হাতের কাছে যে কয়টি কালার পাবেন সেই কয়টি কালারটাকে যদি এভাবে টবের ভিতরে রাখতে পারেন তাহলে কিন্তু পুরো গরম জুড়েই খুব সুন্দর এরা ফুটবে এরপরে অ্যাডিনিয়াম গাছটা একটি দামি হলেও কিন্তু অনেক সুন্দর দেখতে যেমন এটা দেখতে সুন্দর তেমন এর ফুলগুলোও সুন্দর প্রায় গোলাপ ফুলের মতনই এটাও আপনারা করতে পারবেন এরপরে গোলাপ গাছ গোলাপ গাছ নিয়ে আসলে বেশি কিছু বলার নেই কিন্তু তাও বলে রাখি যে টবে কিন্তু দেখতে পাচ্ছেন এই রকম গোলাপ আপনারা ধরাতে পারবেন পুরো গরম জুড়েও তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ